পুজো তো চলো তোমাদেরকে একটু দেখাই। বম্মা ভিডিও করতে যাচ্ছে, করছি কেলিও যাচ্ছে বম্মার সাথে, চলো দেখাই। তো যাই হোক, এইটুকুনি ভিডিও করতে পেরেছি, বেশি ভিডিও করতে পারিনি কারণ প্যান্ডেলে অনেকে আছে আর আমি দেখো এই করে ভিডিও করতে চাই। চলো একটু দেখাই। এখানে তো পুজো স্টার্ট হয়ে গেছে, তোমাদের ওখানে কিরকম প্যান্ডেল হচ্ছে আমাকে দেখিও ভিডিওতে। চলো এখন যাচ্ছি ঘরে, মানে কিছু করি চা টা কিছু খাইনি তো এখন খাবো চা। তো সবাই কিন্তু পুজোর প্যান্ডেলের ভিডিও শেয়ার করো, আর যারা ভিডিও করো না তারা ফেসবুকে ছাড়বে। যাই হোক, আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও পার্সোনালি তো তারা আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আমার ফেসবুকের নাম পিকাচু আর ইনস্টাগ্রামের নাম পিকাচু অর্বিতা। আমি ফেসবুকের থেকে ইনস্টাগ্রামে বেশি অন থাকি, তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে চাও আমার ইনস্টাগ্রামের নাম হলো পিকাচু অর্পিতা। তোমরা ফলো করতে পারো, ফলো না করলেও মেসেজ করতে পারো, আমি সবাইকে ব্যাক করে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে পরে, একটু চা টা খেয়ে নিই, ঠিক আছে? টাটা। হ্যালো গিলার্স, আমার সানটান সব কমপ্লিট। এই দেখো নটি হেভেনটা পড়েছি যেটা নিয়ে নিয়েছিলাম। তো কি বলবো, আজকে আমার মামা বাড়ি সবাই আসছে আর কালকে পাপাই আসেনি। কালকে পাপাই আসার কথা ছিল বাট আসেনি, ও আজকে আসছে, সবাই আসছে, খুব 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 মজা হবে। তো তাই তাদের সানঠান করে নিলাম, এখন দিয়ে একটু প্যান্ডেলে বসবো। তো এই দেখো এই প্যান্টটা পরেছি আমি, যেটা তুষার দিয়েছিলো, তুষারের জামা প্যান্টটি পরছি। আর ভালোগুলো আমি মা যেগুলো দিয়েছে সেগুলো আজকের থেকে পড়া স্টার্ট, মানে বিকেল থেকে আমার পড়া স্টার্ট হবে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, একটু প্যান্ডেলে যাবো, প্যান্ডেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার বধু এসে গেছে, ছঞ্চু বাবা হাই বলো, হাই বলো, হাই বলো, বলবে না হাই। আমার বধু চলে এসছে, সবাই চলে এসছে, এক চুপ এখানে বাবা। তো ও এখনই এলো, এসে আমাকে বলছে এই এই, আমি না বুঝতে পারি না যে কী হলো কে বাচ্চাটা, ধরো হঠাৎ করে নিজে দেখে থাকে ভদু এসে, ভদু শুনে, ভদু শুনে এসে। ঘুরু ঘুরু যাবে তো তুমি, ঘুরু ঘুরু যাবে, চলো চলো প্যান্ডেল দিয়ে ঘুরে আসি, চলো তোমরাও চলো। এই দেখো আমাদের পাই চলে এসছে, আমার ভদু চলে এসছে। আর ও কি বলছে না, ওর কালকে আসলে কথা ছিল, তো আজকে এসে বলছে যে কি কি আমার মা বলছে গাড়িতে যে ও আসছে না। তারপরে সৌরভ আছে আমার মামা, মানে ছোটো আমার থেকে, তো আমার ছোটো হয় মানে মামা, সে আমাকে বলছে যে ও পাপাই তো বেরিয়েই গেছে, মানে সারপ্রাইজ দিতেও পারেনি, দিতেও পারেনি। তো চলো তোমাদের যাই, ওদেরকে নিয়ে প্যান্ডেলে যাই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো প্যান্ডেলে যাই, জুতো ফুতো পরিনি, এ দেখো খালি পায়ে বেরিয়েছি। লিটিল হার্টস, এই যে আমার দিদা কাঁদছে খুব, চলে এসছে, ভালো হয়ে যাবে কিন্তু ভয় পাচ্ছে। যাই হোক, ওই দেখো আমার কাঁদে, এই যে মাম্মা, দুজনে খুব ভালো বন্ধু, এখন গল্প করবে। এই যা ভাই, ভাই বলো হাই, কেমন লাগছে? এসে খুব ভালো। এই যে দাদু, ও দাদু হাই বলো, এরকম করো। আরে দেখো আর আমার ভদুকে দেখো, ও মাম্মি হাই বলো। এই যে আমার মামি ছোট মামি, বড় মামি আসেনি, বড় মামি কালকে আসে। আরে যে আমার ছোট বাচ্চা হাই হাই, এরকম করে না, দিদাকে তো দেখতে পেলে দিদা ভয় পেয়ে রয়েছে এখনো কাজে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, এখন আমি একটু ওদের সাথে গল্প টল্প করি। আর আমি এখনো ভাত খাই, কটা বাজে?
143 ব্লগ পোস্ট করলাম আমি এখনো ভাত খাইনি ওরা আসবে বলে একসাথে ভাত খাবো তো চলো খেয়ে দিয়ে নি আবার তোমাদের সামনে আসি চল গান চলছে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ব্লগ মানে কি করবো বলো তো ভীষণ গান চলছে জানো তো বাড়ির সামনে পুজো তো যাই হোক আমি একটু মানে একটা ইয়ে করে রাখবো আমার ফোনে একটা সেটিং আছে ওটা এমনি অন করে রেখেছি জানি না কতটা কাজে দেবে তো যাই হোক এই দরজাটা বন্ধ করে তাহলে আওয়াজটা কম আসে সারাদিন দরজা বন্ধ করে ব্লক করতে হবে কেন বলো তো একদম মানে এত আওয়াজ আসছে আর জানলাটাও বের হচ্ছে জানলা ফেলা বন্ধ করে ব্লক করবো তো আমরা একটা ভিডিও করবো ভাবছি পাবলিক রিয়াকশান বুঝছে যে পাবলিক রিয়াকশান করবো ঠিক আছে তোমরা যদি চাও তাহলে নিচে নিচে এখনই এখনই কমেন্ট করো এখনই কমেন্ট করো আমি করবো তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আজকে ঘুরতে যাওয়ার তো প্ল্যান আছে জানি না কী হবে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে হ্যালো লিভার্স তো আমরা দেখো এখন ঘুরতে বেরিয়েছি এই সামনে আমি ঘুরবো তারপরে বেরাম আবার রাতে এসে বাই বাই আমি আর চালাচ্ছি তো কী পড়েছি সেটা এই জামাটা আমাকে বোম্মা দিচ্ছে তো চলো আমি তোমাদেরকে বাড়িকে দেখো এই জায়গাটা তো আমি এখন কোথাও বেরাচ্ছি না এখন মানে ছুটি তেল ভরবো আর চলে আসবো তাই ছেড়েছি আর সাজি নিজে জামাটা পড়েছি বেচা মাস্ক তো পরতেই হবে মাস্ক তো দেখেছিলাম টেক দিয়ার মাস্ক তো যাই হোক চলো তোমাদের সাথে আবার দেখা হবে বাড়ি গিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য এটা কুইন করেছি আর তুষার একটু ঘোর ব্যাস এবার ঘুরে যা ওই যে কিং করেছে কিং কুইন আর এই যে একজন এখানে এসেছে ও পাগল তো আমরা এখন ঘুরতে বেড়াচ্ছি এখন তাও কটা বাজে বলবো 12:04 মানে আস্তে আস্তে হচ্ছে আমি তো হাঁটতেও পারি না যাই হোক তো চলো তোমাদের সাথে আবার গিয়ে কথা হচ্ছে যাই না ভিডিও করতে পারবো কিনা কারণ আমার ভীষণ গরম লাগছে তুই করেছিলি আমার ভিডিও না আগের বার আমাকে ভিডিও করে দিয়েছিল পাগল না তাই ভিডিও করে দাও ভিডিও করে দিয়েছিলিস না কিন্তু লেটে দিয়েছে বলে আমি লেটে ছাড়তে পেরেছি চলো একটু প্যান্ডেলে গিয়ে ঘুরে আসি হ্যাঁ নিয়েছি ওই ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছি দাও দেখাচ্ছি ঠাকুরকে এই দেখো টিনু যে ঠাকুর বল তোর এই পা ছুটবি না ছোট করে না বাবা নাম বল এই এই ছোটকু নাম বল তোর কি নাম তোমার জুতো খেতে এসছ এই জুতো চোর আমার জুতো নিয়ে যাচ্ছে জুতো চোর এই জুতো চোর এই জুতো চোর এই দেখো জুতো চোর এসছে আমাদের এখানে জুতো চুরি করে নিয়ে যাচ্ছে এই যে টিনা বসে আছে আর ওই একজন দেখছে ওই দেখো আমাদের জুতো চোরকে দেখো ঠিক আছে আর যে মাম্মি বসে আছে আর যে ওর পাপা তো হ্যালো লিটিল হার্টস আজকের ব্লগটা এইটুকু আমি এর থেকে বেশি যাচ্ছি না আমরা বাড়ি চলে এসেছি এই দেখো একটা খালপার বাড়ির সামনেই তো এখানে আমি ব্লগটা এন্ড করলাম তো আজকের জন্য এইটুকু আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা